হারাম বন্ধ করে দিয়েছে, তার বিরুদ্ধে ফতোয়া লিখছে, লিখছে আমাকে পাঠাইছে, কী যে বিপদে পড়ে গেছে সামনে থেকে, তাহারে কি আমাদের লিখতে ফতোয়া? সেখানে লিখিল পাঠা, সৌদি আরবে এত বেশ করলে আপনি কোনো প্রতিবাদ করলেন না, হারাম বন্ধ করে দিল, দুনিয়া থেকে আল্লাহর রহমত বন্ধ করে দিল, যত যা লিখতে হয় যেন সেখানে আলাম আলাম কেউ নাই, সমস্ত এলেম যেন এইখানে এক গ্রামে এসে জমা হয়েছে। এই হাদিসের সামনে রাখলে আর কিছু দরকার আছে? আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে একটা হাদিস শুনেছি যে দেখো তোমরা কুষ্ঠরোগীর থেকে পালিয়ে যাও এমনভাবে যেমন বাঘ দেখলে মানুষ পালিয়ে যায়, তবে এটাও তো আল্লাহ রসুলের নির্দেশ, যদি মহামারী এলাকায় তুমি থাকো তাহলে চলে যেও না। যেহেতু আমি মহামারী এলাকার গভর্নর, তো আমি এলাকা ছেড়ে যেখানে মহামারী নেই মদিনায় সেখানে যেতে চাচ্ছি না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। সবাইকে বলছি ধর্মের সঠিক ব্যাখ্যা করেন, ভুল ব্যাখ্যা করবেন না, জনগণ ক্ষতিগ্রস্ত হবে এটা নিশ্চয়ই আপনিও চান না, আমিও চাই না। আল্লাহর ওয়াস্তে হাদিসগুলো সামনে রাখেন, ওমর ফারুক আর আবু বদর জাররার এই ঘটনা সামনে রাখেন, যেগুলো বহু আগের জুমায় বলেছি। আবু বদর প্রখ্যাত সাহাবি, ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন, দুজনেই বদরি সাহাবি, যাতা পাবেন মনে করেন নাকি। অথচ একটা বিষয়ে বুঝের পার্থক্য ছিল, আর সে কারণে একজন মৃত্যুবরণ করলেন তৎকালীন সময়ের মহামারীতে, আর একজন বেঁচে গেলেন। বিষয়গুলো সামনে রাখতে হবে না? আমি এক তকদির থেকে আল্লাহর আর এক তকদির থেকে ফিরে যাচ্ছি। মনে করে যে ঘটনাটা, যখন মহামারী আসলো সিরিয়া এলাকাতে, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাজধানী মদিনা থেকে মহামারী এলাকা পরিদর্শনে আসলেন। এলাকায় পৌঁছানোর আগেই তাকে বলা হলো, হে খলিফা, যেখানে যাচ্ছেন ওখানে তো অলরেডি মহামারী শুরু হয়ে গেছে। তখন তিনি সবার কাছ থেকে পরামর্শ সভা বসালেন। আব্দুর রহমান ইবনে আউফ সবচেয়ে প্রবীণ সাহাবি, তিনি বললেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে একটা হাদিস শুনেছি যে দেখো তোমরা কুষ্ঠরোগীর থেকে পালিয়ে যাও এমনভাবে যেমন বাঘ দেখলে মানুষ পালিয়ে যায়। তখন ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তাহলে আমি আর সামনে আগাব না, আমি এখান থেকে মদিনায় ফেরত যাব। তখন তৎকালীন সময়ের সিরিয়ার যিনি গভর্নর একই সঙ্গে প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, আফিরার বিল কাদর, আপনি কি তকদির থেকে পালিয়ে যাচ্ছেন? তখন খলিফা জবাব দিলেন, ফের তো মিনাল তকদির মিনাল কাদর ইলাল কাদর, আমি আল্লাহর এক তকদির থেকে আল্লাহর আরেক তকদির থেকে ফিরে যাচ্ছি। উনি মদিনায় চলে গেলেন, পরে শুনলেন যে আবু উবাইদা অসুস্থ হয়ে পড়েছে। আবু উবাইদাকে অত্যন্ত ভালোবাসতেন, উনি চিঠি লিখলেন আবু উবাইদাকে, এই চিঠি পাওয়া মাত্র তুমি চলে আসো রাজধানীতে। চিঠি হাতে পেয়ে আবু উবাইদা বলছে, আমি জানি খলিফা আমাকে খুব ভালোবাসেন, তিনি কেন আমাকে রাজধানী যেতে বলেছেন তাই বুঝতে পারছি। তিনি জবাবি পত্র দিলেন, হে খলিফা, আপনি আমাকে কেন যেতে বলছেন তা আমি বুঝতে পারছি, তবে এটাও তো আল্লাহর রাসূলের নির্দেশ, যদি মহামারী এলাকায় তুমি থাকো তাহলে চলে যেও না। যেহেতু আমি মহামারী এলাকার গভর্নর, তো আমি এলাকা ছেড়ে যেখানে মহামারী নেই মদিনায় সেখানে যেতে চাচ্ছি না। দেখছেন, এই হাদিসটা সামনে রাখলে আর কিছু দরকার আছে? আর কিছু দরকার নেই। এর বাস্তব প্রমাণ আমাদের বর্তমান পৃথিবী, চীনে চলে গেছিল করোনা, চীন খুব খুশি, হঠাৎ পরশুদিন চীনের শহর রাজধানী শহর বেইজিংয়ে একে রাত্রেই 57 জন বোধহয় ধরা পড়ছে করোনা, পরদিন কয়েক হাজার ফ্লাইট বন্ধ করে দিয়েছে চীন সরকার, যা থাক লস নাকি, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করা মানে কি, কোটি কোটি টাকা লস, সব বন্ধ দিতে বলে আমার টাকা দরকার নেই, সব বন্ধ। আমাদের ঢাকার অবস্থা দেখেন,
ফ্লাইট চালু করলো, লোকাল ফ্লাইটগুলো, ডোমেস্টিক ফ্লাইটগুলো সব বন্ধ হয়ে গেছে, কারণ প্যাসেঞ্জার নাই। ট্রেন চালু করলো ঢাকা রাজশাহী, সবচেয়ে জনবহুল প্যাসেঞ্জার যেগুলো হয়, ইতিমধ্যে দুটো বন্ধ হয়ে গেছে, প্যাসেঞ্জার নেই। জিজ্ঞেস করা হয়েছে বেবিশকের চেয়ারম্যান ব্রিগেডিয়ার সাহেবকে যে কি আপনার ফ্লাইটে লোক উঠছে না কেন? তো লোকেরা ভাবছে যদি ধরুন ঢাকাতে রাজশাহী যায়, আর রাজশাহী গিয়ে যদি লকডাউন বা রেড জোনে পড়ে যায়, আর তো ফিরতে পারবো না। আর ফিরে এসে যদি আবার দেখা যায় যদি কারো করোনা হয়, আমাকে বলি বেটা তুমি রাজশাহীতে করোনা নিয়ে আসছো, সে আর এক বিপদ। এই সব চিন্তা করে আমরা ঘর থেকে বের হচ্ছি না। তাহলে এই যে হাদিস তো আপনি মানবেন না, কিন্তু হাদিস মানতে আপনি বাধ্য হয়ে যাচ্ছেন অলরেডি, ইচ্ছা হোক অনিচ্ছা হোক সবাই মানছে, কিন্তু কিন্তু ব্যাখ্যা হচ্ছে হাদিস করে উল্টোপাল্টা। আজকে আমাদের সৌদি আরব ধরেন হারাম বন্ধ করে দিয়েছে, তার বিরুদ্ধে ফতোয়া লিখছে, লিখছে আমাকে পাঠাইছে, কী যে বিপদে পড়ে গেছে সামনে থেকে, যে যে সংগঠনের মূল দায়িত্বে আমরা আছি তাহারে কি আমাদের লিখতে হবে ফতোয়া, সেখানে লিখিল পাঠা সৌদি আরবে এত বেশ করলে আপনি কোনো প্রতিবাদ করলেন না? চিন্তা করেন, হারাম বন্ধ করে দিল, দুনিয়া থেকে আল্লাহর রহমত বন্ধ করে দিল, যত যা লিখতে হয় কলমে যা কুলেছে সব রকম লিখছে, যেন সেখানে আলামালাম কেউ নাই, সমস্ত এলেম যেন এইখানে এক গ্রামে এসে জমা হয়েছে। কী আর কারা তো জবাব দেবে? আপনারা সাবধান থাকবেন, এসবগুলি মাথা নেবেন না, কানে দিবেন না। যাদের দুনিয়াবি কোনো বিলাসিতার অভাব নাই, যাদের ওষুধপত্রের কোনো অভাব নাই, আজ আমেরিকা পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র না, পৃথিবীতে সবচেয়ে বেশি আক্রান্ত সেখানে, সবচেয়ে বেশি মৃত্যু সেখানে, তা তো কোনো অভাব নাই। আর আমরা বাংলাদেশে বসবাস করি, আল্লাহর বিশেষ রহমত এখানে আছে, আমাদের মানুষ না খেয়ে না দিয়ে মাঠে ঘাটে কাজ করে, রিক্সা চালায়, অটো চালায়, কত কষ্ট করে জীবন পরিচালনা করে, এরপরেও যে আমরা এখন আলহামদুলিল্লাহ সুস্থ হলে চলাফেরা করে বেড়াচ্ছি, এটা আল্লাহর বিশেষ রহমত নয় কি? এ তো কল্পনা করা যায় না, কারণ এখানকার মানুষ হোসট খেলে বলে ইন্নালিল্লাহ, আল্লাহর নাম নেয়, ও কিন্তু সালাত শ্যাম পড়ে না, খুশি হলে বলে আলহামদুলিল্লাহ, ও কিন্তু সালাত শ্যাম নাই। মানে এখানে আল্লাহ প্রত্যেকটা মানুষের মুখোমুখি আছে। ওইদিনে তানজানিয়ার প্রেসিডেন্ট বলেছে, আমার দেশের মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রতি মুহূর্তে প্রার্থনা করে, এই জন্য তানজানিয়া থেকে পুরো করোনা ভাইরাস উঠে গেছে, একটাও নেই, বলে আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত 9টা দেশ থেকে করোনা চলে গেছে। তো তানজানিয়ার প্রেসিডেন্ট এই কথাটা এক কথা অন্য কেউ বলে, উনি বলছেন যে আমার দেশের মানুষ প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তার নাম নেয়। আমরা মনে করতে পারি বাংলাদেশের মানুষ প্রতি মুহূর্তে আল্লাহর নাম নেয়, যে পাঁচক তো সালাতে পড়ে না, সেও কিন্তু আলহামদুলিল্লাহ বলে, সেও ইন্নালিল্লাহ বলে, সে সুবহানাল্লাহ বলে, হায় আল্লাহ কি হলো বলেন আমরা। এই যে আল্লাহর নাম সবসময় নিচ্ছে, সারা পৃথিবীর মধ্যে বাংলার জমিনটা উর্বর জমিন, এই জন্য দুয়ার সময় বদরযুদ্ধের দোয়াটা বলতে মনে চায়, আল্লাহ মিল্লাম তাজহার হাজিলি সোহাবা লা তওবাত বিল্লর্দ আবাদা, হে আল্লাহ আজকে বদরের ময়দানে এই মাত্র 310-312 জন লোক যদি আজকে বিজয়ী না হতে পারে, তো পৃথিবীর কোথাও আর তোমার নাম নেওয়ার লোক থাকবে না। আল্লাহ রসুলের এই দোয়া শুনেই সেদিন কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নেমে এসেছিল সেখানে, আমার মনে হয় বাংলাদেশের আল্লাহ ফেরেশতা নেমে আসছে এই ভাইরাসগুলো হটানোর জন্য, এই তোরা মানুষ না, এটা সবসময় আল্লাহ করে মানুষ নেয়, আর নইলে বাংলাদেশ যত ঘনবস্তি দেশ পৃথিবীতে সবচেয়ে বেশি ঘনবস্তি আমাদের দেশে নাকি, কিন্তু আলহামদুলিল্লাহ মৃত্যুর তালিকার দিক দিয়ে অন্য সবার চাইতে আমাদের আলহামদুল অনেক কম আছে, অন্তত আমেরিকার চাইতে তো অনেক কম, ইটালির চাইতে তো কম, এরপরও বেশি হবে যদি আমরা অসতর্ক হই, কোনো রকম অসতর্কতা যেন আমাদের মধ্যে না আসে, সাধ্যমতো মাস্ক ব্যবহার করুন যতদূর পারেন, সরকার তো বারবার বলছে আমরা মানছি না, এর জন্য দায়ী কিন্তু আমরাই,